দোলের আগের দিন ন্যাড়া পড়া এটা মনে হয় সব বাঙালি জানে, তাই তো সকাল থেকে এর ওর বাগানে উঁকি মারতে শুরু করে দিয়েছি। কার বাগানে পাতা পড়ে আছে, শুকনো পাতা, তাই তো আমার ভাইপো আমার কাঁধের ওপর উঠে পড়েছে, দেখছে শুকনো কতগুলো পাতা আছে। দেখতে দেখতেই বাগানে ঢুকে পড়ে পাতা জোগাড় করতে শুরু করে দিলাম। একটা দুটো করে পাতা টানছি, এদাকো এই পাতাটা টানছি, এই পাতাটা নাপ দেওয়া চাইছি না, যা করে টেনে টুনে এই নাবিয়ে, আর ওখানে ওখানে দুটো আমার বন্ধু দাঁড়িয়ে আছে, এই যে পাতাটা নেমে গেছে না হো পায়গা আছে, এবার ওই বন্ধুদেরকে দিয়ে দেবো পাতাটা। এদিকে দেখে না, এই বাগান থেকে পাতা নিচ্ছি, ওই দেখো সব পেছনে দাঁড়িয়ে আছে, এইখানে দু তিনটে পাতা জোগাড় হয়েছে, ওই ছুঁড়ে দিলাম ওদেরকে পাতা, ওই যে দেখো ও আমার বন্ধুগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে পাতাগুলোকে। তারপর আমার বন্ধু আর আমি পাতা রাস্তা দিয়ে টানতে টানতে চলে গেলাম, আমি সামনে আছি ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। এরপর পোল থেকে দেখে শুনে একটা দুটো করে কাজ জোগাড় করেই যাচ্ছি, কিন্তু চাঁচরের জন্য পর্যাপ্ত কাজ জোগাড় হচ্ছে না, যত করেই যাচ্ছি। আর এদিকে আমার বন্ধু আর এই বাঁদরটাকে আমি পাতা জোগাড় করতে বলেছি, জানি না ওইখানে দাঁড়িয়ে কোন মেয়ের দিকে ও তাকাচ্ছে, কি বলবো, কাজের কোনো নাম নেই। আর এইদিকে দু তিন ঘন্টা কষ্ট করার পর এখানে পুরো চাঁচর একদম তৈরি, খালি জ্বালানোরই অপেক্ষা। না না, এখন জ্বালিয়ে দেবো না, রাত্রিবেলা জ্বালাবো, দেখছি একদম পুরো কমপ্লিট, একদম সবাই মিলে যা যেভাবে কষ্ট করেছি। চাঁচর দেখে না একটু, চাঁচরটা রাত্রিবেলা তোমাদের। চলো গাইস, চাঁচরটা চালে জ্বালানো যা। আর এদিকে চাঁচর জ্বালানোর জন্য আমরা এখানে প্রধানমন্ত্রীকে ভাড়া করে এনেছি, মানে প্রধানমন্ত্রী মানে এই পাড়ার ছাগল লাগে, সারাদিন বিড়ি খাবে যখন তখন ঠিক বিড়িতে আগুন ধরিয়ে দেবে। আর এখানে চাঁচর জ্বালানোর জন্য একটা কলা পাতাতে আগুন ধরাতে পারছি না। ছাড়ো এসব, যাই হোক, ছেলেটা এতদিন বিড়ি খাওয়া শিখেছে বলে এখানে যাই হোক করে আগুনটা লাগিয়ে দিয়েছে, এই এই আগুন ধরেছে। হ্যাঁ, আগুন ধরেছে আমাদের, তাহলে হুলোটা পেরেছে, হুলো মানে আমাদেরই প্রধানমন্ত্রী, তাহলে এতদিন বিড়ি খাওয়া যে প্র্যাকটিস করেছিল এটা বিঠা যায়নি। এবার দেখো কি সুন্দর আমাদের এখানে ন্যাড়াপোড়াটা চলছে, চলো। কত লোক বসে আছে, এদিকেও কত সবাই ভিডিও করছে, আর প্রচুর এখন এই রাখছে আমাদের নানা পোড়া কাল, আমাদের দোল পূর্ণিমাতে জানতেছে বলো হরি বল। আর এরকম সবসময় মিনি ব্লগ দেখতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো যাচ্ছে।